হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্টকে বাবল নেমের ফেসবুক অ্যাকাউন্ট বানাতে পারেন। তো আপনারা হয়তোবা অনেকদিনই অপেক্ষা করে বসে আছেন যে কবে আমরা ফেসবুক অ্যাকাউন্টকে বাবল নেমের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো আজকের এই ভিডিওটাতে টোটালি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্টকে উইথাউট নেম আপডেট, আমি আবারও বলতেছি এখানে নাম আপডেট ছাড়াই কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্টকে বাবল নেমের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো গাইজ, আরেকটা আপনাদের জন্য সুখবর হচ্ছে, ইনশাল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালোই এখন কিন্তু ফেসবুক ওল্ড অ্যাকাউন্ট পাচ্ছি। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আমার এই চ্যানেলে কিন্তু অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট গিভওয়ে করব, যেটি ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট, তো যেটি মোটামুটি 8-9-10 সালের অ্যাকাউন্টকে আমি গিফট করে থাকবো। তো আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন। আমি যখনই এরকম গিভওয়ে করব কিংবা ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট গিফট করব, তো তখন আপনারা কিন্তু খুব সহজে আইডিগুলো কালেক্ট করে আপনারা নিতে পারবেন। ঠিক আছে, জাস্ট কিচ্ছু করতে হবে না, চ্যানেলটা শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখতে হবে। তাহলে ভিডিও দিয়ে মাত্র আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং নোটিফিকেশান পেয়ে গেলে আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিয়মকানুন মেনে আপনারা কিন্তু খুব সহজে অ্যাকাউন্টগুলো ফ্রিতে নিয়ে নিতে পারেন। তো গাইজ, বেশি বকবক না করে চলুন আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টকে বাবল নেমের ফেসবুক অ্যাকাউন্ট বানাবেন খুব সহজে উইথাউট নেম আপডেট। তো গাইজ, আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক গাইস, আশা করি প্রত্যেকেই জানেন যে ফেসবুকে চলে আসতে হবে আমাদের। সিম্পলি আমরা ফেসবুকে চলে আসছি এবং ফেসবুকে আসার পর এখান থেকে সিম্পলি আমরা কী করবো, 3 লাইনে ক্লিক করবো, তারপর আমরা সেটিংস অপশনে ক্লিক করবো এবং তারপরে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দিব। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের নেমের সাইডে এডিট আইকন আছে, সিম্পলি এডিট আইকনে ক্লিক করবো এবং এডিট আইকনে ক্লিক করার পর আমাদের যে আগের যে নামটা থাকবে অবশ্যই সেই আগের নামটা আমরা কেটে দিব। ঠিক আছে, নামটা কেটে দেওয়ার পর সিম্পলি আপনারা ভিডিওর ডেসক্রিপশান বক্স চেক করবেন। ভিডিওর ডেসক্রিপশান বক্সে আপনারা একটা সিম্বল পেয়ে যাবেন, দেখবেন যে লেখা আছে বাবল সিম্বল। তো সিম্পলি আপনারা বাবল সিম্বল লেখাটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিবেন। এখানে আপনারা 3টা সিম্বল পাবেন, দেখবেন ফার্স্ট সিম্বল, সেকেন্ড সিম্বল, থার্ড সিম্বল। ঠিক আছে, তো সিম্পলি আপনারা এখান থেকে ফার্স্টটা ফার্স্টে, মিডিলটা মিডিল এবং লাস্টটা লাস্টে দিয়ে দিবেন। ওকে, তো জাস্ট আমি এখান থেকে লাস্টে লাস্টে দিয়ে দিচ্ছি, যেখানে যেটা হবে সেটা আমি সিম্পলি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের আরেকটা সুখবর হচ্ছে, এখানে কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশান বক্সে অবশ্যই এই বায়োটাও পেয়ে যাবেন এবং এই ওয়ার্ডটাও পেয়ে যাবেন। ঠিক আছে, এটা 3টাই আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। যদি ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে কপি করতে কোনো সমস্যা হয়, সরাসরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার থেকে সরাসরি নিতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে। ফেসবুক পেজে মেসেজ দিলে আমি কিন্তু খুব সহজেই এইগুলো দিয়ে দিব। ওকে, তো ফেসবুক পেজে মেসেজ আপনাদেরকে বলতে হবে। তো গাইজ, আমরা কিন্তু এখানে নামটা দিয়ে দিলাম, দেখুন আমি নামটা দিয়ে দিচ্ছি। নামটা দিয়ে তারপর আমি কিন্তু এখনও রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করি নাই। অবশ্যই রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করার আগে আপনাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং গুগল প্লে স্টোর থেকে আপনাদের টাচ ভিপিএন ডাউনলোড করে নিতে হবে। তো সিম্পলি আমাদের ডাউনলোড করে রাখা আছে টাচ ভিপিএন, তো সিম্পলি আমি টাচ ভিপিএনটাকে এখানে ওপেন করে নিয়েছি এবং টাচ ভিপিএন থেকে আমাদের অবশ্যই প্রক্সি কানেক্ট করতে হবে। তো টাচ ভিপিএন থেকে আমরা স্পেন কান্ট্রি সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম এবং আমি একটু নিচে চলে যাই, আমি এখান থেকে স্পেন সিলেক্ট করে দিচ্ছি। অবশ্যই আপনারাও স্পেন সিলেক্ট করবেন, জাস্ট আমি স্পেন দিয়ে দিলাম এবং স্পেন দেওয়ার পর আমাদের এখানে পারমিশন আছে, অবশ্যই অ্যালাউ করে দিতে হবে। তো গাইস, আপনারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। ঠিক আছে, তো গাইস সিম্পল আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। আপনারা দেখবেন টান দিয়ে, দেখুন আমাদের কিন্তু এখন উপর থেকে লেখাও চলে আসছে ভিপিএন কানেক্টেড। তো সিম্পল আমরা কী করবো, এখন আমরা রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দিব। তো গাইস দেখুন, রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের সামনে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো সিম্পল আমরা যদি এখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিই তাহলে কিন্তু আমাদের নামটা অ্যাপ্রুভ নিয়ে নেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তবে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু ভিপিএন কানেক্ট করতে হবে এবং ভিপিএনে কিন্তু স্পেন কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো গাইস আশা করি পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো সিম্পলগুলো কিন্তু আপনি খুব সহজে পেয়ে দিতে পারেন আমার থেকে কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কপি করতে পারেন। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলে নতুন দর্শক হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো গাইস অবশ্যই আমি খুব শীঘ্রই কিন্তু গিভওয়ে করব, অবশ্যই গিভওয়ে অংশগ্রহণ করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো গাইস আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং আপনাদের যে কোনো সমস্যা হয়ে থাকলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে। ফেসবুক পেজের লিঙ্ক যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো গাইস আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।